আসসালামু আলাইকুম বন্ধুগণ, ফার্ম ইন্ডাস্ট্রি বিডির পক্ষ থেকে কবির আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমরা এসেছি রংপুর শহরের একদম প্রাণ কেন্দ্রে রেজা ভাইয়ের খামারে। রেজা ভাই অত্যন্ত শৌখিন একজন মানুষ, তিনি ব্যবসার পাশাপাশি নিজের কবুতর খামার পরিচালনা করছেন। আজ আমরা রেজা ভাইয়ের খামার ঘুরে দেখব এবং রেজা ভাইয়ের কাছ থেকে কিছু অভিজ্ঞতা নিজেদের মাঝে নেয়ার চেষ্টা করব। ভাই একজন সফল খামারি, কারণ আমি যাদের তাকে যতদিন থেকে চিনি তিনি একটা ব্রিড নিয়ে অনেক দিন থেকেই সফলতার সাথে তার খামারটাকে পরিচালনা করছিল, সেটি হলো হলি কুপার, যেটি বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি ব্রিড এবং যার বর্তমান বাজার মূল্য আকাশচুম্বী। এবং ব্রিডটা আসলেই অনেকটা আকর্ষণীয় একটি ব্রিড এবং দেখতেও অনেক সুন্দর। হলি কুপার ব্রিডটা নিয়ে কথা হবে তার সঙ্গে বিস্তারিত। তার আগে বলে রাখি, ভাই কিন্তু তার সংগ্রহশালায় আরও বেশ কিছু মনোমুগ্ধকর ফ্যান্সি কবুতর রেখেছে, যাদের মাঝে হলি কুপারের সাথে সাথে মাল্টেস, আপনার ফিলব্যাক, জ্যাকোবিন, ম্যাকপাই, কিং, ইন্ডিয়ান ফ্যান্টেল, হেলমেট আর আপনার সেকশন স্পট, এই ব্রিডগুলোর সাথে আরও তার কাছে কিছু সুন্দর ভ্যারাইটির ব্রিড রয়েছে যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখব। তবে ভাইয়ের খামার থেকে আমার সবথেকে শিক্ষণীয় যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে, যেটা নতুনদের ভালো করে জানা উচিত, যেটা হলো যে শুধুমাত্র একটা দুইটা ব্রিড পালো, স্পেসিফিক ব্রিড পালো, একটা দুটার বেশি ব্রিড নয়। তবে এক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে আপনাদের, আমরা যারা ফ্যান্সিয়ার রয়েছি, আমাদের আসলে দৃষ্টি বা আমাদের মনটা এমন এতটাই বিশাল হয়ে থাকে যে আমরা আসলে একটা দুইটা ব্রিডের মাঝে সীমাবদ্ধ নিজেকে রাখতে পারি না অনেক সময়। এজন্য বহুবিধ ব্রিড একসঙ্গে আমরা জগাখিচুড়ি করে ফেলি। কিন্তু আপনাদের যদি জায়গা থাকে তো আপনি একটা বা দুইটা ব্রিড যেমন আমাদের স্পেসিফিকভাবে নিতে পারে, যেমন ভাইয়ের ক্ষেত্রে ভাইয়ের হলি কুপারটা হলো মেন ব্রিড, এর পাশাপাশি তিনি তার মনের চাহিদা বা মনের খোরাক মেটানোর জন্য এবং নিজের পছন্দ মতো কিছু ব্রিড রেখেছে, যেমন আপনাদের সামনে এখন একটা ফিলব্যাক দেখতে পাচ্ছেন, ফিলব্যাক রয়েছে, তার মাঝে ম্যাকপাই রয়েছে, আপনাদের হেলমেট রয়েছে, ইন্ডিয়ান ফ্যান্টেল রয়েছে, মাল্টেস রয়েছে। তো নির্দিষ্ট ব্রিডের সাথে এ সকল আসলে আলাদা আলাদা যেমন ব্রিডগুলোর পালার কিছুটা সুবিধাও রয়েছে। এতে করে আপনার খামারের কিছু ব্যয়ভার যেটা রয়েছে, আমাদের আসলে বর্তমান সময়ে খামারের কস্টিংটা মোটামুটি একটা ভালো লেভেলের, ভালো ধরনের কস্টিং হয়েই থাকে। তো এসব মানে আলাদা জাতের বা বাজারে যে সকল ব্রিডের মোটামুটি চাহিদাটাও সবসময়ই তুঙ্গে থাকে, এই ব্রিডগুলোর কিছু আপনি পাশাপাশি পাললে আপনার খামার খরচটা অত্যন্ত সুন্দরভাবে হয়ে যাবে। এবং এতে করে হবে কি, আপনাদের মেন যে ব্রিডটা রয়েছে এই ব্রিডটাকে উন্নয়ন করার মতো সময় আপনার হাতে থাকবে বা আপনি এই সুযোগটা পাবেন যে ওই ব্রিডটার বাচ্চাগুলোর, যেগুলো আপনি আপনার ব্রিডিং করাচ্ছেন, এগুলো নিজের জন্য বা আপনার পরবর্তী লাইন তৈরি করার জন্য যে বাচ্চাগুলো রেখে দেওয়া প্রয়োজন, আর এটা আপনাদের তখন কাজে দেবে যে খামার পরিচালনা বা অন্যান্য কোনো প্রয়োজন মেটানোর ক্ষেত্রে আপনাদের এই আপনার নির্দিষ্ট ব্রিডের উপর কোনো প্রকার চাপ পড়বে না। সো এক্ষেত্রে এটা অত্যন্ত একটা ভালো দিক বলে আমি মনে করি, কারণ এটা আমাদের দেশে শুধু নয়, বাহিরে অনেক ব্রিডার, বড় বড় নাম করা যারা ব্রিডার রয়েছে, মাস্টার ব্রিডার যাদের বলা হয়, তাদের ক্ষেত্রেও আমি লক্ষ্য করে দেখেছি যে তাদের মেন ব্রিড যে দুটো একটা রয়েছে যেগুলো দিয়ে তারা আসলে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত, সো এই ব্রিডগুলোর পাশাপাশি তারা করে কি, কিছু মার্কেটে সবসময় বা একটা চাহিদা থাকে এমন কিছু কবুতর রয়েছে, যেমন ফিলব্যাক সবসময় একটা ডিমান্ডেবল কবুতর, জ্যাকোবিন, আপনার কিং সব থেকে ডিমান্ডেবল এবং এস্টাবলিশড একটা ব্রিড, এই ব্রিডগুলোর উপর তাদের খামার পরিচালনার অনেকটা ব্যয়ভার যেটা রয়েছে, ব্যয়ভারটা মেটানোর জন্য এই ব্রিডগুলোর বাচ্চা বা এই ব্রিডগুলোর থেকে যে বাচ্চা বা যে প্রোডাকশনটা আসে এগুলো সেল করে তারা তাদের খামারের চাহিদা বা নিজের অন্যান্য প্রয়োজন মিটিয়ে থাকে, এবং নিজের যে স্পেসিফিক ব্রিডটা রয়েছে এই ব্রিডগুলোর উপর তারা অতটা প্রেশারাইজ করে না, কারণ ব্রিডের যে
আপনি একটা ব্রিড উন্নয়ন করতে গেলে আপনাকে অনেক পরিমাণের আপনার আপনার হাতে ম্যাটেরিয়ালস থাকতে হবে, অনেক পরিমাণের বার্ড থাকতে হবে যেগুলোকে আপনি বারবার আপনি লাইন চেঞ্জ করতে বা আপনার কালারের বিষয় বা কোয়ালিটির বিষয় মেনটেন করার জন্য ওই ব্রিডগুলো আপনার প্রয়োজন হয়ে থাকে। সো এক্ষেত্রে আপনি এটা করতে পারেন, আপনার যদি জায়গা থাকে তো আপনি অবশ্যই একাধিক ব্রিড পালতে পারবেন, এতে করে আপনার খামারের ব্যয়ভারটা আপনার মেটানো সোজা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ভাইয়ের কিছু আর্চেঞ্জেলের কালেকশন, আর্চেঞ্জেলগুলো ভাইয়ের অত্যন্ত পছন্দের কবুতর এবং আমার কাছেও ব্যক্তিগতভাবে আমি এটা পছন্দ করি। এখানে ব্লু কপার আর্চেঞ্জেল দেখতে পাচ্ছেন, ভাইয়ের কথা মতো এই ব্লু কপার আর্চেঞ্জেলটা ইনি কিনেননি, এটি উনি আসলে মূলত ব্লু গোল্ড আর্চেঞ্জেল প্লাস হোয়াইট গোল্ড আর্চেঞ্জেলের মাধ্যমে ক্রোচের মাধ্যমে এই ব্রিডটা উনি নিজেই নিজের বাসায় ডেভেলপ করেছে, যেটা এখন আমরা অ্যাভেলেবেল দেখি। তবে তার যেটা অ্যাচিভমেন্ট আমি মনে করি যে এটা আসলে তিনি বাইরে থেকে স্পেসিফিকভাবে ব্রিডটা না কিনে উনি নিজেই যে ডেভেলপটা করেছে এটাও কিন্তু একটা বিষয়। যদিও তিনি বলছে যে আমি কালার বিশেষজ্ঞ নই, কিন্তু তার এই কাজটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। সো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আরেকটা ব্রিড যেটা অনেক রেয়ার, এখন দেখা যায় না, হেলমেট। হেলমেট আসলে এখন অনেকটা রেয়ার হয়ে গেছে কারণ প্রাইস অনেক ডাউন, তারপরও তিনি তার পছন্দের খাতায় রেখেছেন। এখানে আরেকটা ব্রিড দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার ম্যাকপাই, যেটাকে অত্যন্ত হাই কোয়ালিটির আমি মনে করছি। এটা অনেকটা ড্যানিশের মতোই ঠোঁট চোখ লাল হয়ে গেছে। সো এই এই যে একটা কালেকশন, এটারও বর্তমান মার্কেট প্রাইস অনেকটা কমের দিকে থাকলেও তিনি কিন্তু কবুতরগুলোকে একমাত্র খাঁটি ভালোবাসার মাধ্যমেই এখনও তার খামারে স্থান দিয়েছে। এটা আপনি দেখতে পাচ্ছেন তার একটা হোলি কুপার পেয়ার, যেটা মনে হচ্ছে ডান। সো এই ডান কালারটাও ইনি মূলত তার বাসাতেই ডেভেলপ করেছে। তো আসলে ডান কালার আমাদের জানি আমরা কালার ডেভেলপের ক্ষেত্রে ডানটা অনেক কাজে দেয়, ডান দিয়ে অনেক কবুতরই আপনাদের কালার মিউটেশনের মাধ্যমে অনেক অন্যান্য কবুতরের জাত অন্যান্য কালার পাওয়া যায়। সো এটাও দেখতে পাচ্ছেন আরেকটা পেয়ার, এখানে হোলিকোপারের যেটাকে মুন মুন হোলিকোপার ভাই বলছেন। সো এটা আর একটা পেয়ার, রেড স্প্ল্যাশ এবং গ্রিজেল, গ্রিজেলের একটা পেয়ার। তো তার কালেকশনটা মূলত হোলিকোপারের অনেক বিশাল কালেকশন তার মাঝে তার কাছে আমরা দেখতে পাচ্ছি যে হোলিকোপারগুলো এবং অত্যন্ত সুন্দরভাবে তিনি মেনটেন করার চেষ্টা করেছে। হোলিকোপারগুলো আসলে বর্তমানে মার্কেট প্রাইস অত্যন্ত হাইয়ের দিকে রয়েছে, কারণ আমাদের দেশে যে কোনো একটা জিনিস যখন নতুনের দিকে থাকে বা আসলে সেটার অপ্রাতুল্যতা কিছুটা দেখা দিলে সেটার প্রাইস অনেক আকাশচুম্বী হয়ে যায়। কিন্তু যদিও আসলে এখনকার বর্তমান প্রাইস ভাই বলছে যে কিছু অ্যাশ রেড বার এবং গ্রিজেল টাইপের কিছু হোলিকোপার 100,000 টাকার মতো প্রায় পেয়ার পার পেয়ার বলছে, তো আসলে এটা আসলে একটু আকাশচুম্বী হলেও বর্তমান প্রেক্ষাপটে এটা আসলে অস্বীকার করার বা না মানার কিছুই নেই। তবে এই ব্রিডটাকে ভালোবেসে উনি রেখেছে এবং ভালোবেসেই উনি এর সংগ্রহশালা আরও বাড়িয়ে যাচ্ছে, তবে এটার প্রাইসটা কিছুটা হলেও যখন মানুষের ক্রয়সীমার মধ্যে আসে চলে আসবে তখন এটার জনপ্রিয়তা আরও বাড়বে বলে আমি আশা করি। এবং এক্ষেত্রে ভাইয়ের একটা ভূমিকা রয়েছে যে অবশ্যই ব্রিডটাকে মানুষের হাতের নাগালে কিছুটা হলেও প্রাইস কমিয়ে আপনাদের আমাদের যারা সাধারণ খামারি রয়েছে তাদেরকে কিছুটা দেওয়ার বা তাদের হাতে পৌঁছানোর মতো করে দেওয়ার ব্যবস্থা করে দেয়া। তো আমি হোলিকোপারের উপর ভাইয়ের আরও একটা বিশাল বিস্তৃত এর হোলিকোপার কালেকশনের এটা সবথেকে পুরনো পেয়ার ভাই বলছে, যেটা প্রথম পেয়ার ছিল এটা থেকেই তিনি মূলত এতগুলো পেয়ার করেছে। তো এটা আসলে ওনার অনেক পছন্দের এবং আদরের একটা পেয়ার। সো আমি হোলিকোপার নিয়ে ভাইয়ের পুরো খামারের হোলিকোপারের শুধু হোলিকোপারের উপর একটা প্রতিবেদন করব ইনশাল্লাহ, সেখানে এর দাম এর কোয়ালিটি নিয়ে আলোচনা হবে। আপনাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি সেই এপিসোডটা দেখার জন্য। এবং আমাদের এখানে যারা আগ্রহী রয়েছেন ভাইয়ের খামারের কোনো যে কোনো ব্রিড পছন্দ হয়ে থাকলে যদি যোগাযোগ করে তার সঙ্গে নিতে চান, আমি তার লিঙ্ক ডিসক্রিপশনে তার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দেবো।
তার নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে তার সঙ্গে যোগাযোগ করে এবং আপনাদের পছন্দের কবুতরগুলো নিতে পারবেন। সেক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের বলতে পারি যে আসলে লেনদেনগুলো ব্যক্তিগত, আমি আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আমাদের সঠিকভাবে উপস্থাপন করার জন্য। লেনদেন আপনারা নিজ দায়িত্বে করবেন এবং দেখে শুনে বুঝে করবেন। তবে আমি রেজা ভাইকে পার্সোনালি চিনি, ভাই অত্যন্ত ভালো মনের মানুষ। পরিশেষে বলতে চাই, আমার চ্যানেলের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং সাহায্য করবেন, যাতে আমি নতুন নিত্য নতুন আরও ভালো করে ভিডিও করতে পারি এবং আপনাদের সামনে সেই ভিডিওগুলো উপস্থাপন করতে পারি। এজন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।